শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট লঞ্চ হলো এবং আজ জানুয়ারি মাসের 18 তারিখ বিকেল 5:54 ভারতীয় সময় ফ্যালকন 9 ব্লক 5 রকেট উড়ল এবং সাথে গেল জিপিএস 3SV06। আপনারা ফ্যালকন 9-এর অনেক উড়ান দেখেছেন, তবে এই যে জিপিএস 3SV06 এটি একটি নেভিগেশন স্যাটেলাইট এবং জিপিএস 3A একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট এবং এটা হচ্ছে ফার্স্ট এভোলিউশন স্টেজ অফ দ্য থার্ড জেনারেশন অফ দ্য জিপিএস স্যাটেলাইটস। এবং এই যে জিপিএস 3SV06-এর লঞ্চ, সেটা কিন্তু আপনারা লাইভের নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন। এই যে রকেটটি লঞ্চ হলো স্পেস লঞ্চ কমপ্লেক্স 40 কেপ কানাভারাল ফ্লোরিডা ইউএসএ থেকে। ইউএসএর এই কেপ কানাভারাল ফ্লোরিডায় এর আগে 870খানা রকেট কিন্তু লঞ্চ হয়েছে, সাকসেস রেট বেশ ভালো। ফ্যালকন 9 ব্লক 5 স্পেসএক্সের রকেট, এর ফ্যামিলি হচ্ছে ফ্যালকন, এর লেন্থ বা হাইট হচ্ছে 70 মিটার, ডায়মিটার হচ্ছে 3.65 মিটার, লঞ্চ মাস হচ্ছে 549 টন আর লো আর্থ অরবিট ক্যাপাসিটি 22,800 কিলোগ্রাম, মানে ফ্যালকন হেভির থেকে অনেক কম। ফ্যালকন হেভি আমরা আলোচনা করছিলাম, 65খানা চার চাকার মারুতি গাড়িকে নিয়ে যেতে পারে লো আর্থ অরবিটে, সেক্ষেত্রে এটি মোটামুটি গোটা 23 গাড়ি নিয়ে যেতে পারে, তার মানে খুব একটা ছোটোখাটো ব্যাপার নয়। ফ্যালকন 9-এর রকেটের উড়ান আমরা প্রতিনিয়ত দেখেই থাকি। এটি ছিল একটি জিপিএস স্যাটেলাইট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেজ ডিটাচ হয়ে গেল এবং ফার্স্ট স্টেজ ফিরছে, আর ফাইনাল স্টেজ ক্রায়োজেনিক পার্ট সেটি কিন্তু যে জিপিএস 3SV06 তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। এবং এটিকে ছাড়া হয়েছে প্রায় অনেক উচ্চতায়, 400-500 কিলোমিটার উচ্চতায়, এবং যখন ছাড়া হয়েছিল গতিবেগ প্রায় 26-27,000 কিলোমিটার, সে তো আমরা দেখতে পারবো। তবে সেই দৃশ্যটা দেখে নিই, যখন ফার্স্ট স্টেজ পৃথিবীর মাটিতে আবারও ফেরত আসে, আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে ফার্স্ট স্টেজ কিন্তু ড্রোনশিপে নয়, ল্যান্ড করতে চলেছে। আজকে ড্রোনশিপে ল্যান্ড করছে কি না আমরা সেটাও দেখে নেব। আর ক্রায়োজেনিক স্টেজ কিন্তু যে স্যাটেলাইটটি, মুখ্য স্যাটেলাইট জিপিএস 3, তাকে নিয়ে যাচ্ছে, এক্ষুনি ল্যান্ড করবে। এবং এই ল্যান্ডিংয়ের সময়কার দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে। এর আগে আমরা ফ্যালকন হেভিতে 2খানা কিন্তু যে বুস্টার তার ল্যান্ডিং দেখেছিলাম, আস্তে করে নেমে এলো এবং ড্রোনশিপেই সেটি ল্যান্ড করেছে সমুদ্রের মাঝখানে আটলান্টিকে, এবং অনবদ্য ল্যান্ডিং কিন্তু আমরা দেখতে পেলাম, আপনারাও দেখতে পেলেন। এর পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, দেখলাম যে এই যে জিপিএস 3 স্যাটেলাইটটিকে মহাকাশে ছেড়ে দেওয়া হলো, এবং এক্স্যাক্টলি আপনাদের জানিয়ে দেবো যে মহাকাশে যখন ছাড়া হলো সেই সময় কত উচ্চতা এবং কত গতিবেগে তাকে ছাড়া হয়েছে। সেই ছাড়ার সময়টা আপনারা দেখতে পাচ্ছেন 4,222 কিলোমিটার উচ্চতায়, মানে মিড আর্থ অরবিটে ছাড়া হয়েছে এবং 24,000-25,000 কিলোমিটার গতিবেগ ছিল। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।